भगवान नाम तुम्हरा बस सुनो दर्शन ठाकुर जी विग्रह दर्शन बहु जन्म जन्मांतर साधु संत दर्शन कर ले अनेक जन्म जन्मांतर पाप कटे जाए विश्वास करो सदगुरु संगे पढ़े देखा है लघुमात्र साधु संगे सर्वसिद्धि क्षणिक मात्र साधु दर्शन कर ले तुम्हारा हम बुझते पर क्योंकि शास्त्रे आन्म जन्मांतर मैला आवर्जना जा धुए मुझे परिष्कार हो जाए যেখানে সাধু সন্তরা থাকে এবং যান শান্তি ওম শান্তি অধিদেবিকা ওম শান্তি অধিভূতিকা ওম শান্তি আধ্যাত্মিকা ओम शांति शांति शांति। हर ध्वंत निराश वाशरमय विज्ञान भक्ताभीष्ट सहस्र पूरण विदौ चैतन्य चिंता मणि सदृंगक्षित विष्णु भक्ति नलिनि व्याकोश हेतु सोऽस्माकं कुरुतां भवार्ति शमनम् सोऽस्माकं कुरुतां भवार्थं प्रापयेच्च परं पदं गमयेच्च परं धाम सगुरु परमेश्वर सगुरु परमेश्वर सगुरु परमेश्वर। परम प्रिय भक्तगण अमृतेर सन्तान एकटी कथा तुम्हारा सर्वदाय मने राखबे जे तुम्हारा जागतिक पितामातार सन्तान नो शास्त्रकार जोगेर द्वारा साधनार द्वारा तपस्यार द्वारा আর প্রজ্ঞার দ্বারা তারা বলে দিয়েছেন আমরা গোবিন্দের সন্তান। ওখান থেকে এসেছি, ওখান থেকে এই সংসার। কি অদ্ভুত জায়গা, কি অদ্ভুত রূপ, কি অদ্ভুত চিন্ময় ধাম, গোলক ধাম, শ্রীধাম বৃন্দাবন, গাছের গোড়া। ভগবান নিজে গীতায় বলেছেন, এ আমার কথা নয়, আমার কাছে গেলে আর কোনোদিন অশান্তিতে কেউ থাকে না, আমার কাছে গেলে কোনো লোডশেডিংও হবে না, জেনারেটারের প্রয়োজন হবে না, পাখা আপনি আপনি চলবে অটোমেটিক, লাইট অটোমেটিক, সূর্য অটোমেটিক, হ্যাঁ সবই আমার ধামে নিত্য, কোনোদিন পুরানো হয় না। আমাদের এখানে সব পুরানো হয়ে যায়,
চুলদাড়ি পেকে যায়, কিসব কিসব হয়, লোডশেডিং হয়ে যায়, লাইট থাকে না, 10-12 দিন জেনারেটার নিয়ে আসো, সেও ঘোরাতে ঘোরাতে সীতারাম, নানান ঝঞ্ঝা। তারপর পোশাক পরতে হয়, এই করতে হয়, চুলে শ্যাম্পু করে, লিপস্টিক ফিস্টিক, এসব এসব কিছুরই প্রয়োজন হয় না। আমার কাছে আসো, সব অ্যাভেলেবেল, মানে সব তুমি পাবে। পিতা কেহ স্নেহময়ী মাতা, কত রঙের অভিনেতা আসছেন যার যার সাজে। আমরা সব অভিনেতা জানো তো, অভিনয় করার জন্য এসেছি, কেউ মাতৃরূপে, কেউ পিতৃরূপে, আবার কেউ শ্বশুর শাশুড়ি, কেউ আবার নাতিপুতি বাতি ছাতি, আবার কেউ কিছু, কেউ কিছু পাড়া প্রতিবেশী, এই সব নাটক করতে আমরা এসেছি। নাটক শেষ হয়ে গেলে আবার সীতারাম কাম ব্যাক, মানে চলে যাবো গোবিন্দের চরণে। অঙ্গ এই রঙ্গভূমির অভিনয়, মানে যখন নাটক আমাদের শেষ হয়ে যাবে, পোশাক আমরা খুলে দেবো। অনেক সময় যাত্রা তোমরা দেখবে, এই যে রামের বা এই আমার স্বরূপে অরূপ, মানে আমার ছোট্ট, ভগবান অনেক বড়, আমরা ছোট্ট, কিন্তু জ্ঞানে বিহু, কোনো অংশ ভগবান থেকে আমাদের জ্ঞান কম না, একই জ্ঞান, কিন্তু আমাদের জ্ঞানটা হলো আচ্ছাদিত। যেমন বাদল, বাদল মানে জানো মেঘ, মেঘ মেঘ সূর্যকে আটকে দেয়, ছোট্ট একটা মেঘ তুমি দেখবে ঝুঁকির মুখে থাকবে, এদের অন্ধকার হয়ে যায়, মনে হচ্ছে আসতে যেন সূর্য উঠেই, ছোট্ট একটা মেঘ। ঠিক তদ্রুপ আমাদের মধ্যে মেঘ মানে আবর্জনা, ময়লা, কাঁচড়া, অন্ধকার, অজ্ঞান, অবিদ্যা, এইটা আমাদের আচ্ছাদন করে রেখে দিয়েছে। অথচ সূর্য দেখো তারই অঙ্গ, আর যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ সঙ্গ, চৈতন্য চরিতাম্ব, কত বড় কথা। এই সংসারে কেউ কিছু নেই, সবই গোবিন্দের রূপ, বৃক্ষ টৃক্ষ যা কিছু আছে, পাথর পাথর, চড়া চর, পাবর জঙ্গল, ছেলে মেয়ে, যক্ষ কিন্ন, সূর্য চন্দ্র চন্দ্র, যা কিছু আছে পরিদৃশ্যমান জগতে, সবই গোবিন্দের রূপ। কত বড় দর্শন! আমাদের হিন্দু দর্শন মানে কত নিরামিষ খাওয়া নয়, যদি কেউ মনে করো এর একদম ভুল, নিরামিষ খেলাম হয়ে গেলাম, এই তুই মাছ খাস, আমি নিরামিষ নিয়ে মুগ্ধ হয়ে সকলে একেবারে, কেউ বেড়ু বাঁচছিল, কেউ চোখে কাজল দিচ্ছিল, কেউ পায়ে আলতা দিচ্ছিল, কেউ কিছু করছিল, কেউ কিছু করছিল, কেউ স্বামীর পা টিপছিল, কেউ গা টিপছিল, কেউ রান্না করছিল, কৃষ্ণের বাংশীর আত্মার আকর্ষণে সব ছেড়ে দিয়ে কৃষ্ণের চরণে চলে গেল। গোপীরা কৃষ্ণ চিন্তা পরায়ণা, ভগবান পিতারাত্রি সর্ব ফুল্ল বল্লক বিচরন্ত মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিত, ভগবান রাশিরা করার জন্য গোপীদের আগে বস্ত্রহরণ করলেন। বস্ত্রহরণ মানে কামনা বাসনার বস্ত্র, এইটাকে ভগবান নিয়ে নিলেন যে আমার সাথে মিলিত হও, আত্মা পরমাত্মার সাথে মিলিত হও, এই তাকে আধার প্রস্তুত করলেন। তারপর ঈশ্বর বিমুখ হতে পারি, কিন্তু পিতামাতা কোনোদিন সন্তানকে কিন্তু ত্যাগ করেন না। আমরা অপদার্থ হতে পারি, অশাস্ত্রী হতে পারি, বিষয়ের কীট হতে পারি, বিষয়ের পোকা হতে পারি, ভগবানকে ছেড়ে দিতে পারি আর সংসারকে জড়িয়ে ধরতে পারি। ভগবানকে আমাদের জমাতে ইচ্ছা হয় না, তো ইচ্ছা হয় কেবল সংসারকে জড়িয়ে রাখি, এটা স্বাভাবিক। কেবল দাও দাও, কেবল দিয়ে যাও, আমার স্বামী ভালো থাকুক, স্ত্রী ভালো থাকুক, ছেলে ভালো থাকুক, মেয়ে ভালো থাকুক, আমি যাইছে তাই করি, তো তোমার দেখার দরকার নেই, আমি যাইছে তাই করি, তোমার দেখার দরকার নেই, কিন্তু আমাকে সব কিছু তুমি দিয়ে যাও। এইরকম ভাবে গোবিন্দের কাছে আমরা সংসার সাগরে মগ্নম, মা বুদ্ধর জগদ্গুরু কেশব ক্লেশ হরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাম সমুদ্ধর মাধব। হে নারায়ণ, হে কৃষ্ণ, হে কেশব, হে রুক্মিণীকান্ত, হে 16108 বইয়ের স্বামী, সাক্ষাৎ তুমি প্রসন্ন হও। একই বিভৎস অবস্থা দেখছি, কোন জন্মের টিকটিকি, কোন জন্মের পোকা, কোন জন্মের চেলা, কোন জন্মের গরু, নারায়ণ কেশব হে গোবিন্দ গরুড় ধ্বজ গুণ নিধে
দামোদর মাধব হে কৃষ্ণ কমলাপতে যদুপতে সীতাপতে শ্রীপতে হে বৈকুণ্ঠাধিপতে চরাচরপতে লক্ষ্মীপতে পাহিবা। তাকে আমি সর্বপ্রকার ভয় থেকে মুক্ত করে দিই। মনে আছে হাত জোর করে তুমি এক বছর আগে আমার পাশ সামনে দাঁড়িয়েছিলে, আর দুর্যোধন আমার সামনে একটা চেয়ার ছিল, আই এম সামথিং বলে আমার সামনে বসেছিল। তা আমার যখন চোখটা খুলে যায়, আমিও সে অ্যাক্টিং করে ঘুমিয়েছিলাম, আমার যখন চোখটা খুলে যায় তখন তার দৃষ্টি তোমার প্রতি আগে পড়ে, তারপরে দুর্যোধনের দিকে। তবে তারপর দুর্যোধন বলল, আপনার সব সেনা আমাকে দেন, শকুনি মামা আমাকে পাঠিয়েছে। আমরা হ্যাঁ শকুনিও পাঠিয়েছে, না আমার সব সেনা নিয়ে চলে যাও, কুরুক্ষেত্র যুদ্ধে দরকার হবে। তখন আমি তোমাকে বারবার বলছি অর্জুন, আমার সেনা তুমি হাফ হাফ ফিফটি ফিফটি, তুমিও কিছু নাও তুমিও কিছু নাও, ভাই ভাই তো, কিন্তু তুমি সেনা চাওনি। তুমি বারবার বলছে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, তোমার চরণ চাই, তোমার চরণ চাই। আমি বলে দুধ ছত্তা চরণ, আমি স্বস্থ স্বস্থ কিছুই ধারণ করবো না, আমি প্রতিজ্ঞা করেছি আমি ও ত্রিভুবন স্বামী
সুন্দর করে গুছিয়ে রাখি, আর যে আমার ভক্ত নয় তাকে রাখি পেটা করি, জুতো দিয়ে পেটাই। অবশ্য ভগবানের জুতো খাওয়াও ভালো, কিন্তু সে জুতো যে কি ভয়ঙ্কর জুতো, সে আর বলে লাভ নেই। কুরুক্ষেত্র কৌরব শেষ হয়ে গেল, ধৃতরাষ্ট্র অন্ধ, অন্ধই থেকে গেল, আর অন্ধদের চিন্তাধারা এরকমই হয়। তো যাই হোক, এই জন্য আমি হলাম দ্বারা আমাদের কায়িক শুদ্ধতা হয়ে যায়, বাচিক শুদ্ধতা হয়ে যায়,
মানসিক শুদ্ধতা, মনের মধ্যে কত রকম নোংরা চিন্তা করি আমরা, সব পরিষ্কার হয়ে যা, রাধা কৃষ্ণ প্রেমে এখন আমরা নামবো। সিয়া রাম ময় সব জগ জানি কর প্রণাম জোরি যুগ পাড়ি, ভগবান এই রাধারানীকে দিয়ে প্রেমের জীবন্ত আদর্শ আমাদের মধ্যে স্থাপন করেছেন। যেখানে প্রেম মহামিলন সেখানে কোনো কামনা বাসনা আকাঙ্ক্ষা থাকে না, সেখানে কোনো মায়ামোহ থাকে না, সেখানে শুধু দুটো বস্তু। জীব যখন ভগবানের কাছে যায়, ভগবানের কাছে মিলে যায়, একটুখানি বলি এগুলো না বললে হয় না, তার বেদান্ত শাস্ত্র বলছেন যে জীব কেমন, জীব হলো সমুদ্রের তরঙ্গ, আসে আবার সমুদ্রের তরঙ্গ ঢেউ দেখবে, অনেক সময় সমুদ্রের ঢেউ আসে আবার ঢেউটা সমুদ্রের মধ্যে মিলে যায়, তেমন হলো জীব। আমরা এসছি ভগবানের সাথে আমরা মিলে যাব, অনেক বড় সমুদ্র নদীগুলো এসে আস্বাদন করেছেন, বিশ্ব দেখার পরে আস্বাদন করে ভক্ত হয়ে হাত জোড় করে বলছেন প্রভু যচ্চাবহাসার তোমা সৎকৃতোপি বিহার সাইয়া সনভোজনে, বলছেন অর্জুন হে প্রভু তুমি যে সাক্ষাৎ ভগবানকে জানতাম না, একসাথে শুয়েছি একসাথে খেয়েছি আর ঘুমিয়েছি একসাথে, আমার পা তোমার পার উপর পড়েছে, তোমার পা কখন আমার পার উপর পড়েছে, এক থালায় খেয়েছি, আরে তুমি যে সাক্ষাৎ ভগবান তা তো জানতাম না, বলে হ্যাঁ আমি ভগবান, আর তুমি আমাকে ক্ষমা করে দিও। অর্জুন প্রার্থনা করছেন গীতাতে যে তোমার সাথে একসাথে খেয়েছি একসাথে শুয়েছি একসাথে ঘুমিয়েছি একসাথে কত রকম ভালো মন্দ বলেছি, প্রভু তুমি যে সাক্ষাৎ ভগবান তা জানতাম না, তোমাকে প্রণাম করি। ভগবান ক্ষমা করেছেন কিনা বলো, একসাথে রাত্রিবেলা যদি শোয়া হয় এর এর পা ওর ঘাড়ে চাপবেই, ওর ঘাড়ে পাচ্ছে স্বাভাবিক, তো ভগবানের পায়ে যখন গায়ে যখন অর্জুনের পা চড়েছে চিন্তা করো, কিন্তু ভগবান বলছেন সব ক্ষমা করে দাও, তুমি তো আমারই ভক্ত। সুতরাং কোনোদিন নদীর মধ্যে যেমন সমুদ্রের মধ্যে নদী মেলে আমরা কিন্তু ভগবানের সাথে মিলি না, জানো তো, ভগবানের কাছে যে প্রেমে আমরা একটু ধুলি গান গাইব কৃষ্ণ প্রেম। ভগবান চিন্তা করলেন যে আমার তো অনেক স্ত্রী আছে, তো স্ত্রী থাকলে কি হবে, আমাকে বুঝে দিত আমি যে কি রসামৃত সিন্ধু, আমি যে কি রস, এটা রাধারানী বুঝেছে আমার স্ত্রীরা তো বোঝেনি। এই জন্য ভগবান সে একটা পরীক্ষা করলেন, তোমরা সকলেই জানো ভগবানের মাথা ব্যথা হয়ে গেল, সেই ভগবানের মাথা ব্যথার জন্য নারদ আহত হলেন। নারদ আহত হয়ে ভগবানকে বললেন তোমার কি চিকিৎসা বলো, কি রোগ, বলে মাথা ব্যথা, আর ওষুধ তুমি বলো গোবিন্দ, তুমি তোমার ওষুধ বলো, তোমার ওষুধ, সে তো রামদেবের কোনো ওষুধ না বা কোনো বাড়ির কবি কো না ভয়পতি কো না বা কিছুই না, এই তোমার ওষুধ আমাদের ডিসপেন্সারিতে নেই, সুতরাং তুমি বলো কি ওষুধ, তোমার বলো দিয়ে স্বামীর মাথায় পাপ ধুলো দেয় স্ত্রীরা, যাও নাও যাও এখান থেকে যাও যাও, নাও ধরলো বাবা রে বাবা, তার ষোলো হাজারের কাছে যে কি হবে, একটাই যখন ধাক্কা দিয়ে বের করে দিত, আর ষোলো হাজারের কাছে যে হবে, শিব ব্রহ্মা যক্ষ কৃষ্ণ দেবতা সকলের কাছে গেলেন, নারদ সব জায়গায় ঝগড়া লাগাও, এখানে আর ঝগড়া লাগাতে যাও যাও, তুমি তোমার কাছে যাও ঠিক আছে, তুমি সাধু মানুষ কিছু বলতে চাই না, কিন্তু স্বামী স্ত্রী গুরু গোবিন্দের মধ্যে অশান্তি করে বা ভক্ত গোবিন্দের মধ্যে অশান্তি করে লাভ নেই। নারদ শ্রান্ত পরিক্রান্ত হয়ে ব্যথিত হয়ে যাই হোক দুঃখিত হয়ে অপমানিত হয়ে ভগবানের কাছে হাত ধরে বলছে যে একটা ওষুধ, এই ওষুধ কোথাও পাওয়া যায় না, এই ওষুধ কোথায় পাওয়া যায় না, বলে না এই ওষুধ না হলে তোমার মাথা ব্যথা কমবে না, তাই মাখন খেয়ে বলে মাখন খাই না, এই ওষুধ কে নিয়ে আসবে, বলে বৃন্দাবনে গিয়েছ, বলে না ওখানে তো কতগুলি কোয়াল গোয়াল গোয়াল মোয়াল থাকে, কাপড় চোপড় ঠিক থাকে না, বলে সেখানে যাও, জয় জয় শ্যামা জয় জয় শ্যামা জয় জয় I love you.
রসময় ধাম, আমি প্রতিটি কোণে কোণে রজে রজে সেখানেই বাস করি, আর গোপীরা হলো আমার প্রাণপ্রিয়া চিত্ত সমর্পিত চিত্তা। আরে তুমি ওখানে যাও নি বোকা, গিয়েছো আমার এই বৌদের কাছে, শিগগিরি যাও বৃন্দাবন। নারদ ভগবানের নির্দেশ হলো বৃন্দাবনে নন্দগ্রামে এসে যেই বসলেন গোপীরা ছুটে ছুটে গোপীবারে, একটু আগে বললাম এখন সমর্পিত চিত্তা কৃষ্ণ, সমর্পিত চিত্তা গাছের গোড়ায় জল, কৃষ্ণ সমর্পিত চিত্তা। সেই গোপীরা এসে, আরে শোনো শোনো, মনে হচ্ছে ভগবান কোনো দূত পাঠিয়েছে, একেবারে সব এসে জল। শ্রেয়ত ইন্দিরা শাশ্বত রহি দৈত দৃশ্যতা বিক্ষুতাবকা স্তৈধিতা সমা স্বাম্বি জিন্নতে। উনিশটা শ্লোক গোপিনী